বিশেষ করে দোয়া করেন বার্মার মুসলিমদের জন্য, সিরিয়ার মুসলিমদের জন্য। জি হ্যাঁ, যে জুলম অত্যাচার চলছে সুবহানাল্লাহ বার্মায়, বার্মার যে জুলম অত্যাচার মুসলিমদের উপর হচ্ছে এটা প্রচার মাধ্যমগুলিতে মোটেই আসে না, কারণ তাদের ফেভারে কোন মুসলিম প্রচার মাধ্যম মিডিয়া মোটেই নাই যে সেগুলিকে হাইলাইট করবে, তুলে ধরবে। একমাত্র আজকাল এই যে সামাজিক যোগাযোগ রয়েছে, হ্যাঁ, ইন্টারনেট হোক বা কি বলছে ফেসবুক হোক বা টুইটার, এগুলিতে কিছু কথা হয়তো জানতে পারছেন, তাহলে সেখানে যে কি জুলম অত্যাচার হচ্ছে। আর রাষ্ট্রীয় জুলম অত্যাচার এক হচ্ছে ব্যক্তি পর্যায়ে দাঙ্গা ফাসাদ, যেমন হিন্দু মুসলিম দাঙ্গা ফাসাদ অহরহ লেগে আছে ভারত বিভিন্ন জায়গায় লেগে আছে, সেটা হচ্ছে দাঙ্গা ফাসাদ সরাসরি ইনভলভ তাতে সরকার, এটা হচ্ছে রাষ্ট্রীয় জুলম অত্যাচার। তো সেখানে জাতিগত বুদ্ধিস্ট জালেমদের যে জুলম অত্যাচার হচ্ছে ওটা তো হচ্ছে, কিন্তু সরকার রাষ্ট্রীয় ভাবে জুলম অত্যাচার করছে রোহিঙ্গা মুসলিমদের ওপর, যারা আসলে বাঙালি মুসলিম। রোহিঙ্গাদের প্রাচীন ইতিহাস রয়েছে, সেখানে এক ইসলামিক স্টেট ছিল, ইসলামিক হুকুমত ছিল, এবং তারা এই বাংলার জমিন থেকে সেখানে হিজরত করে সেখানে গিয়ে ইসলামী আইনের বাস্তবায়ন করে, দীর্ঘকাল ধরে সেখানে ইসলামিক স্টেট কায়েম থাকে। তারপরে এই বুদ্ধিস্ট জালেমরা সেই দেশটি দখল করে, সেই রোহিঙ্গা এলাকাদের যে এলাকা আরাকান, আরাকান দখল করে। এরা আসলে বাংলার জমির লোক, আমি তাদের ইতিহাস পড়েছি, দেখেছি যে মুর্শিদাবাদে যখন মুসলিম শাসকরা নওয়াবরা ছিলেন, যেমন সিরাজউদ্দৌলা, তারপরে তার আগে যেসব মুর্শিদ কুলি খান, তার নামে মুর্শিদাবাদের নাম মুর্শিদাবাদ, বাংলা এবং আসামের অখণ্ড বাংলা তখন বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আর আসাম, এই বিশাল যে মুসলিম রাজত্ব ছিল, এখান থেকে মুজাহিদিনগণ গিয়েছিলেন এবং মুসলিমরা সেখানে হিজরত করেছিলেন, সেখানে ইসলামিক স্টেট কায়েম হয়েছিল। তাদেরই বংশধার এরা মুসলিম, আমাদের দিনী ভাই, আমাদের ভাষাভাষী, আমাদেরই জাতি তারা। শুধু এখন বর্ডার হয়েছে, মানুষের তৈরি করা বর্ডার তৈরি হয়েছে, এতে আমাদের সম্পর্কের কোনো পার্থক্য হয় না, সে বর্ডারের ভিতরের লোক হোক আর বর্ডারের বাইরের লোক হোক, আমার ভাষাভাষী হোক আর আমার ভাষা ছাড়া ভিন্ন ভাষাভাষী হোক, আমাদের সম্পর্ক হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা ইমানদাররা পরস্পর ভাই বোন, যেখানেই হোক না কেন, যেই ভাষাভাষী হোক না কেন, যেই রং বর্ণের হোক না কেন। জুলম তো সারা বিশ্বের সব জায়গায় প্রায় মুসলিমদের উপর চলছে, কিন্তু বিশেষ করে সিরিয়া আর বার্মা। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আমরা এই দোয়া ছাড়া বেশি কিছু করার ক্ষমতাও আজকাল রাখি না, না আমাদের কাছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা আছে যে তা দিয়ে কিছু করব, না আমাদের কাছে সেখানে যাওয়ার মতো কোনো রাস্তা খোলা আছে যে সেখানে গিয়ে আমরা বা আমাদের কেউ গিয়ে সেখানে করে এই মজলুমদের পাশে দাঁড়াবে এবং তাদের সাহায্য করবে। অথচ আল্লাহ ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মজলুমান, তোমার ভাইয়ের সাহায্য করো, সে জালেম হলেও সাহায্য করো আর মজলুম নির্যাতিত হলেও সাহায্য করো। সহিহ বুখারীর হাদিস। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাযাল মজলুম, মজলুমের তো সাহায্য করব, যে নির্যাতিত তার তো সাহায্য করব, হ্যাঁ, তাহলে জালেমের কি করে আবার সাহায্য করবে, জালেমের কি করে সাহায্য, জালেম মারছে, খুন করছে, অত্যাচার করছে, লুটপাট করছে, বাড়ি ঘর জ্বালাচ্ছে, ওর আবার কি করে সাহায্য করব, হেল্প করব। বলছে তাকুফহু আনি জুলমে, তার জুলম করাই বাধা দেবে, জুলমের হাতকে ভেঙে দেবে। ফাহাজা নাসরুকা ইয়াহু, এটি হচ্ছে এই জালেমের সাহায্য করা, জালেমের হাতকে ভেঙে দেওয়া, জালেমকে দুর্বল করা, জালেমকে কোণঠাসা করা, জালেমকে তার অত্যাচার থেকে জুলম থেকে বিরত রাখা, এটি হচ্ছে এই জালেমের সাহায্য করা, যাতে করে জুলম না করতে পারে অসহায় আর যারা দুর্বল কমজোর তাদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে রাস্তাকে এমন সংকুচিত করেছেন আমাদের পাপের কারণে, উম্মতে মুসলিমার দিন ইসলাম থেকে সরে যাওয়ার কারণে, যে সেখানে সরাসরি যাওয়ারও কোনো ক্ষমতা নেই, সেখানে যে কোনো আর্থিক সাহায্য সহযোগিতা পাঠাবেন তারও কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্তর থেকেও মন থেকেও ঈমান থেকেও করতে পারছেন না, সক্ষম না। একমাত্র একটি রাস্তা খোলা আছে, যেই রাস্তা কোনো তাগুত বন্ধ করতে পারবে না, এবং এমন একটি আওয়াজ আছে যে আওয়াজটি রবের কাছে পৌঁছিলে সরাসরি সেটা কবুল হবে, সেটা হচ্ছে দুয়ার আওয়াজ। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নির্যাতিত মজলুমের দোয়া থেকে বাঁচিও, ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো আর পর্দা থাকে না। মজলুম শুধু রোহিঙ্গার মুসলিমরা নয়,
মজলুম শুধু আরাকান বর্মার মুসলিমরা নয়, তাদের সাথে আমরাও যেহেতু তাদের দেহের কিছু অঙ্গ, কেউ মাথা, কেউ হাত, কেউ পা, কেউ আর কোন অঙ্গ, এটা হচ্ছে মুসলিম উম্মার দৃষ্টান্ত রাসূলুল্লাহ পেশ করেছেন। সুতরাং আমাদের উপর জুলম অত্যাচার বার্মার শুধু মুসলিমদের অত্যাচার নয়। আজকে যদি তাদের দিকে এইরকম তাকান আর তামাশা দেখেন, আর এগুলি দেখছেন, আর দেখার পরে কারো একটু আক্ষেপ হচ্ছে, কারো একটু কষ্ট হচ্ছে, কারো কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে তামাশা দেখছেন, ফিল্ম দেখছেন, এইরকম দেখে যদি থেকে যান, কালকে আপনাদের পালা আসবে, কালকে অন্য দেশের মুসলিমদের পালা আসবে, আর দেশের পর দেশ, এলাকার পর এলাকায় কাফের এবং কুফরি শক্তি, জালেম শক্তি জুলম অত্যাচার চালাতে থাকবে। সুতরাং এখনই মুসলিম জাতিকে সজাগ হইতে হবে। ওয়াইনিস্তান সারুকুম ফিদ্দিন ফালাইকুম নাসর, আল্লাহ পাক কোরআনে কারিম ইরশাদ করছেন যে দ্বীনের খাতিরে, ঈমান ইসলামের খাতিরে কেউ যদি তোমাদের কাছে সাহায্য তলব করে, হেল্প চাই, তাহলে ফালাইকুম নাসর, তোমাদের ওপর সাহায্য করা ফরজ হয়ে আছে। কিছুই করতে পারছেন না, কমপক্ষে একটু দোয়া করেন, এখন দোয়া করেন, তাহাজ্জুদে দোয়া করেন, ফজরের আগেখানে একটু উঠে যান দোয়া করেন, বা ঘুমাবার আগে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেন, সেজদেই পড়ে দোয়া করেন। আপনি আপনার জন্য, আপনার পরিবার অসুস্থ থাকলে, আপনার ছেলে মেয়ে অসুস্থ থাকলে, হাসপাতালে থাকলে, আপনার বাপ মায়ের জন্য কত দোয়া করছেন, তার মতোই করে আপনি মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন তাদের ইজ্জতের হেফাজত করেন, তাদের জানমালের হেফাজত করেন, তাদের বাড়ি ঘরের হেফাজত করেন, আল্লাহ পাক তাদেরকে যেন নিরাপত্তা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জুলুম যেন দূর করেন, এবং আল্লাহ পাক সেখানে যে জালেমরা রয়েছে বা যে কোনো দেশে জালেমরা রয়েছে, আল্লাহ পাক তাদেরকে যেন ধ্বংস করেন, আল্লাহ পাক তাদের আসমানি গজব নাজিল করেন, জমিনে গজব দিয়ে আল্লাহ পাক এইসব জালেম বুদ্ধিষ্টদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কুফরি শক্তিকে সর্বনাশ করেন, এবং ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবার যে ওয়াদা করেছেন, আল্লাহ পাক দ্রুত যেন আমাদের জীবদ্দশায় সেটা পূরণ করে দেন, তা দিয়ে যেন আমাদের চক্ষু শীতল হয়, আমাদের চোখ যেন ঠান্ডা হয়, আর আমাদের মনে যেন শান্তি হয়, আর তাদের সর্বনাশের মাধ্যমে আমাদের যে আক্রোশ রয়েছে, আমাদের যে কষ্ট রয়েছে, আমাদের যে ব্যথা রয়েছে, আমাদের উপরে যে জুলম অত্যাচার করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের বালা মুসিবত যেন হালকা হয় এবং আমরা যেন শান্তি পাই এই কুফরি শক্তির সর্বনাশ হওয়ার মাধ্যমে, ধ্বংস হওয়ার মাধ্যমে। হাযা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।